সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই আর এই সময় আমরা জানি খুব গরম আর এই গরমের মধ্যে তবুও তোমাদেরকে উৎসাহিত করতে চাই যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে কীভাবে আমাদের নম্রতা জীবন বা নতশীল জীবন আমরা পেতে পারি বা কীভাবে আমাদের জীবন নতশীল আমরা করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই সকল ঈশ্বরের সন্তানেরা সকল ভাই বোনেরা সকল শ্রোতা বন্ধুরা সকলকে অনুরোধ করতে চাই যে তোমরা আজকে যে বিষয়টি কিভাবে আমরা নম্রতা জীবন আমরা পেতে পারি বা কিভাবে আমাদের জীবন নম্রতাশীল আমরা করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই তোমরা শুরু থেকে সে অবধি শোনার চেষ্টা করো আর সেই সঙ্গে সঙ্গে আজকের যে বিষয় তা থেকে অবশ্যই তোমাদের আর্থিক জীবনে ঈশ্বরের বাক্য দ্বারা অবশ্যই আশীর্বাদযুক্ত হইবে এই বিশ্বাস নিয়ে আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে চাই তো প্রথমে আমরা শুরু করি যে আমাদের কিভাবে আমরা নম্রতাশীল জীবন আমরা তৈরি করব তার প্রথম যে বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাই তা হল আমাদেরকে আমরা নম্রতাশীল জীবন এইভাবে আমরা পেতে পারি বা তৈরি করতে পারি তা হলো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার সমস্ত কিছু যা কিছু আজকে আমি পেয়েছি যা কিছু আজকে আমি আছি এবং যেমন অবস্থায় আমি আছি এই অবস্থা যা কিছু আমার জীবনে মূল্য আছে সমস্ত কিছু আমি ঈশ্বর হইতে আমি পেয়েছি এই বিষয়টি আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যদি আমরা নম্রতাশীল জীবন নম্রতা জীবন নতশীল জীবন ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে নতশীল জীবন আমরা তৈরি করতে চাই তাহলে প্রথমে এই বিষয়টি মনে রাখতে হবে কারণ নতশীল জীবনে যদি আমরা বিশ্বাস না করি যে এই যা করেছি আমার ক্ষমতায় আমি তৈরি করেছি যা কিছু আমি আমি যোগ্যতা আমি পেয়েছি আমার নিজের ক্ষমতায় আমি এই যোগ্যতা তৈরি করেছি এইটা মানে কিন্তু অহংকার বিষয়টা প্রকাশ হয় কিন্তু নম্রতাশীল জীবন ঈশ্বরের নম্রতাশীল জীবন কখন প্রকাশ পায় যখন আমরা বিশ্বাস করি যে আজকে আমি যা কিছু যোগ্যতা আমি পৌঁছেছি যা কিছু আমি আজকে আমি এই অবস্থায় আছি যা কিছু আজকে আমার ধন সম্পদ আছে যা কিছু আমার এই মুহূর্তে আছে যেমন অবস্থায় আমি আছি এই সকল কিছু কিন্তু ঈশ্বর হইতে আমি পেয়েছি এই সকল কিছু আমি ঈশ্বর হইতে আমি পেয়েছি এই বিষয়টি যখন আমরা প্রথমে আমরা বিশ্বাস করব যে যা কিছু আছে আমার আছে সব ঈশ্বরের দয়াতে তখন কিন্তু আমাদের নম্রতাশীল জীবন প্রথম ধাপে আমরা এগাতে থাকি আমাদের নম্রতাশীল জীবন কিন্তু সেখান থেকেই শুরু হয় যখন আমাদের জীবনে আমরা বিশ্বাস করি যা কিছু আছে আমার আছে ঈশ্বর হইতে আমি পেয়েছি যা কিছু আমার যোগ্যতা আছে ঈশ্বর হইতে আমি পেয়েছি সেই মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের নম্রত জীবন আমরা পেতে পারি ঈশ্বরের নজরের দুই নম্বর হলো যা কিছু আমি সাহায্য আমি পেয়েছি হ্যাঁ ঈশ্বরের দয়াতে যে কোনো সাহায্যই আমি পেয়ে থাকি না কেন নিজের ক্ষমতায় নয় কিন্তু ঈশ্বরের দয়াতে আমি পেয়েছি দুই নম্বর বিষয় যে আমরা এইভাবে নিজেদেরকে নত নম্রতা ঈশ্বরের কাছে নত এবং নম্রতা জীবন আমরা তৈরি করতে পারি তিন নম্বর বিষয় যে আমাদেরকে শিশুদের মতো বিশ্বাস থাকতে হবে শিশুদের মতো শিশুরা কেমন বিশ্বাস থাকে সরল এবং নিঃস্বার্থ তারা হয় শিশুরা সেরকম ঈশ্বরের কাছে আমাদেরকে শিশুদের মতো থাকতে হবে সেই সেইভাবে কিন্তু আমরা নম্রতা জীবন আমরা পাই তিন নম্বর বিষয় যে শিশুরা কেমন তারা নম্র হয় তারা কোনো কিছু তাদের যদি কোনো ভুল তারা করে ফেলে তখন তাদেরকে যখন বকা হয় বা তাদেরকে যখন শাসন করা হয় শাসন করার পরে হয়তো কিছুক্ষণের জন্য সেই সময় সে হ্যাঁ কেঁদে উঠল কিন্তু আবার কিছুক্ষণ বাদে সমস্ত কিছু ভুলে গেল এই এইরকম শিশুদের মতো ওই ঈশ্বরের নজরে ঈশ্বরের দৃষ্টিতে এই রকম শিশুদের মতো হ্যাঁ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা নতুন অম্রতা জীবন আমরা পেতে পারি সেই মাধ্যমে আমরা নত নম্রতা জীবন পেতে পারি সেই শিশুদের মতো আমাদের বিশ্বাস কোথায় লেখা আছে তোমরা যদি দেখতে চাও বাইবেল থেকে তোমরা দেখতে পারো মধি আঠেরো অধ্যায় চারপথ সেখান থেকে তোমরা পড়ে নিও এবং চার নম্বর বিষয় আমরা কীভাবে নম্রতাশীল জীবন ঈশ্বরের নজরে নম্রতা আমরা হতে পারি তা হল আমাদেরকে হ্যাঁ অন্যদেরকে আমাদের অন্যদের সঙ্গে বন্ধুত্ব অন্যদের সঙ্গে কথাবার্তা অন্যদের সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে যারা ঈশ্বর বিশ্বাসী অনেক সময় আমরা প্রভুতে আমরা বিশ্বাস করছি আর যারা নতুন আসছে প্রভুতে তাদের সঙ্গে আমরা কথা বলছি না তাদের সঙ্গে আমরা দূর থেকে আমরা একটা অ্যাটিটিউড নিয়ে হ্যাঁ আমাদের নিজের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা সেই আমাদের নতুন যে বিশ্বাসী ভাই বোনেরা তারা আমাদের সঙ্গে একই জায়গায় মিলিত হচ্ছে তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে ভালো সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের ঈশ্বরে আমরা নম্রতাশীল জীবন আমরা তৈরি করতে পারি ঈশ্বরে কিভাবে আমরা নম্রতাশীল জীবন নতশীল জীবন আমরা তৈরি করতে পারি তখন যখন আমরা অন্যদেরকে গুরুত্ব দিই অন্যদের সঙ্গে আমরা কথা বলি ফিলিপিও দুই অধ্যায় তিন পথ সেখান থেকে তোমরা পড়ে নিও সেখানে লেখা আছে যে আমাদেরকে অন্যদের সঙ্গেও কিন্তু আমাদের হ্যাঁ বিবেচনা করতে হবে অন্যদেরকে আমাদের সম্পর্ক রাখতে হবে সে মধ্য দিয়ে আমরা নম্রতাশীল জীবন আমরা পেতে পারি এবং পাঁচ নম্বর যে বিষয় তাহলে আমরা কিভাবে নম্রতা জীবন আমরা পেতে পারি কিভাবে আমরা নম্রতা জীবন আমরা পেতে পারি তা তাহলে মনে রাখতে হবে যে ঈশ্বরের বাক্যে আমাদের বাধ্য থাকতে হবে ঈশ্বরের বাক্যে আমাদেরকে বাধ্য থাকতে হবে সেই বাক্যে বাধ্য থাকা মানে ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বরের গৌরব ঈশ্বরের নামেতে উপাসনা সভা এইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে যদি আমরা এইগুলো না করি কিন্তু আমরা কিন্তু নম্রতাশীল জীবন আমাদের তৈরি হবে না তাই ঈশ্বরের বাক্যে আমাদেরকে বাধ্য থাকতে হবে তার উপাসনা করতে হবে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা নম্রতাশীল জীবন ঈশ্বরের নম্রতাশীল জীবন আমাদের তৈরি হয় অনেকে বলে যে ও প্রভু যিশুকে যারা আরাধনা করে তার খ্রিস্টান হচ্ছে খ্রিস্টান কিন্তু সেই খ্রিস্টান শব্দের অর্থ অনেকে জানে না প্রভু যিশু তিনি আমাদেরকে তাকে অনুসরণ করতে বলছেন যাতে আমরা নম্রতা হতে পারি আমাদের জীবন আমাদের জীবন হ্যাঁ আর্থিক বিষয় সকল আমরা যাতে গুরুত্ব দিই আমাদের অনন্ত জীবন সম্পর্কে যাতে আমরা জানি আমাদের দাতা সম্পর্কে যাতে যাতে আমরা জানি এই সকল কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা সঠিক পথে আমরা চলতে পারি সেটিকভাবে কিভাবে আমরা নম্রতাশীল জীবন আমরা পাই আমরা যদি ঈশ্বরের বাক্যে আমরা ঈশ্বরের বাক্যে যদি আমরা বাধ্য থাকি এবং তার উপাসনা কার্য যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে নম্রতা জীবন আসে অর্থাৎ ঈশ্বরের বাক্য পাঠ করা গান করা প্রশংসা করা প্রার্থনা করা এই সবের মধ্যে যখন যুক্ত থাকি তখন ধীরে ধীরে আমাদের নম্রতাশীল জীবন তৈরি হয় ঈশ্বরের বাক্য শ্রবণের দ্বারা তাই ঈশ্বরের বাক্য বাধ্য থাকতে হবে অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনতে হবে সেইভাবে ঈশ্বরে আমরা নম্রতাশীল জীবন আমরা পেতে পারি তাই সকলকে উৎসাহিত করতে চাই আসুন আমরা যা কিছু আজকে আমরা পেয়েছি বা হয়েছি যেমন অবস্থায় আছি ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে তার দয়াতে আজকে আমরা এই অবস্থায় আছি আজকে আমাদের নম্রতাশীল জীবনের জন্য ঈশ্বরকে সমস্ত গৌরব দেওয়ার প্রয়োজন আছে নম্রতাশীল জীবনের জন্য শিশুদের মতো আমাদের হওয়া প্রয়োজন আছে নম্রতাশীল জীবনের জন্য অন্য বিশ্বাসী ভাইদের সঙ্গে সকল মানুষদের সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে নম্রতাশীল জীবন মানে ঈশ্বরের বাক্যে বাধ্য থাকার প্রয়োজন আছে এইভাবে কিন্তু আমরা নম্রতাশীল জীবন আমরা পেতে পারি ঈশ্বরে তাই সকলকে উৎসাহিত করতে চাই আসুন আমরা এই নম্রতাশীল জীবনের মধ্যে চলি কারণ ঈশ্বর বলছেন যে নম্র ঈশ্বরের রাজ্যের অধিকার তাহাদেরই আমেন ঈশ্বর্গের সর্বশক্তিমান পিতা আমাদের প্রেমময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে যে বিষয় তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করলে যে আমরা কিভাবে নম্রতাশীল জীবন আমরা পেতে পারি আমরা যদি প্রভু আমাদের সমস্ত কিছু যা আজকে আমরা হয়েছি সমস্ত কিছু ধন্যবাদ তোমাকে আমরা দিতে পারি সেই মধ্য দিয়ে আমরা নম্রতাশীল জীবন আমরা পেতে পারি তুমি বলেছ যে শিশুদের মতো আমাদের হতে হবে সেই মধ্য দিয়ে আমরা নম্রতাশীল জীবন পেতে পারি অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখতে হবে সেই মধ্য দিয়ে আমরা নম্রতাশীল জীবন পেতে পারি তোমার বাক্যে যাতে বাধ্য থাকি সেই মধ্য দিয়ে আমরা নম্রতাশীল জীবন পাই তাই প্রভু প্রার্থনা করি এ বাক্য সকলের মধ্যে দিয়ে তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলো তোমার সকল সন্তানদের জীবনে তুমি কথা বলো এবং প্রভু সেই নম্রতা থাকার যে গুরুত্ব প্রভু তুমি বুঝতে সাহায্য করলে সেই নম্রতা সেই জীবনের পথে আমাদেরকে চলতে তুমি সাহায্য করো তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু প্রভুজী নামে চাই আমেন